সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো তো? প্রিয় শিক্ষার্থী, বরাবরের মতো আমি তোমাদের রতন স্যার, তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সবাই আজকের ক্লাসের জন্য নিশ্চয়ই প্রস্তুত আছো? চলো প্রিয় শিক্ষার্থী, শুরু করা যাক আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমরা প্রত্যেকটা ক্লাসের পূর্বেই পূর্বপাঠ যাচাই করে নিই। গত ক্লাসে আমরা কী শিখেছিলাম সেটা একটু রিমাইন্ড করে নিই কি? আচ্ছা বলো তো, গতদিনে আমরা যে কথায় লেখা অঙ্ক লেখা অঙ্কগুলো শিখেছিলাম তার সাথে আমি কয়েকটি শর্ট কোশ্চেন তোমাদেরকে বলেছিলাম, কতটুকু মনে আছে? অঙ্ক কয়টি বলো? ভেরি গুড, অঙ্ক দশটি। কি কি? হ্যাঁ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এই নয়টা, আর একটা হচ্ছে শূন্য। আচ্ছা বলো তো, সার্থক অঙ্ক কোনগুলোকে বলা হয়? ফাইন, সার্থক অঙ্ক বলা হয় এক থেকে নয় পর্যন্ত অঙ্কগুলোকে। আর সাহায্যকারী অঙ্ক? ভেরি গুড, শূন্য, শূন্য হচ্ছে সাহায্যকারী অঙ্ক। প্রিয় শিক্ষার্থী, অনেক ধন্যবাদ তোমাদেরকে অঙ্কগুলো মনে রাখার জন্য। আজকে যে পাঠটি আলোচনা করব, তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে দেওয়া আছে প্রথম অধ্যায় পৃষ্ঠা এগারো ও বারো। বোর্ডের বাম পাশে যেগুলো দেওয়া আছে এটা এগারো পৃষ্ঠার, এবং ডান পাশে দুটি অঙ্ক দেওয়া আছে চার ও পাঁচ, এইটা হচ্ছে বারো নম্বর পৃষ্ঠার। আজকের অঙ্কগুলোও কিন্তু খুব সহজ। দেখো, শুরু করি আমরা। শুরুতে দেওয়া আছে, দেখো বলেছে খালি ঘর পূরণ করি, অর্থাৎ এই যে খালি ঘর দেওয়া আছে এই খালি ঘরটা আমরা পূরণ করব। কিভাবে পূরণ করব? তিন শতক পাঁচ একক, তিন শতক পাঁচ একক। বাবা, আমি কিন্তু গতদিনে তোমাদের একটা বিষয় শিখিয়েছিলাম, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, মনে আছে? হ্যাঁ, সেই বিষয়টি আমাদের এখানে দরকার, প্রত্যেকটা মুহূর্তে দরকার গণিতের জন্য। আচ্ছা তাহলে এখানে সর্বোচ্চ এককটা কি? গত ক্লাসেও কিন্তু শিখিয়েছিলাম, এখানে বলেছে শতক আর একক, এই দুইটার মধ্যে সর্বোচ্চ এককটা হচ্ছে আমার শতক, তাই না? তাহলে আমি শতক পর্যন্ত ফোঁটা দিয়ে নিব, তুমি চাইলে বাম দিক থেকে দিতে পারো, ফোঁটা দেওয়ার সময় ম্যাটার না, তুমি যে হয়েছে দিতে পারো, একক দশক শতক। তাহলে শতক পর্যন্ত আমি ফোঁটা দিলাম, শতক কত শতক? তিন শতক। একক দশক শতক, শতক ঘর এটা, তাহলে তিন শতক। ওকে, তারপরে দশক আছে কিছু? দশক কিছু নেই, তাহলে একক আছে কত? পাঁচ। তাহলে দশক যেহেতু নাই তাহলে দশকটা আমরা শূন্য দিয়ে ভরাট করব, কেমন? বুঝতে পেরেছি তো? এক কথায় আমাকে যা বলবে শুধু তাই পূরণ করব, বাকিগুলো শূন্য, রস ছাড়া করলাম, তাই না? আচ্ছা এরপরে আসো, পুরো লাইন, এই লাইনে আমি যেহেতু একটা বোর্ডকে দুই অংশে ভাগ করেছি তাই এটা এক লাইনটাকে দ্বিতীয় লাইনে নিয়ে এসেছে। চার হাজার, খেয়াল করো, চার হাজার ছয় শতক দুই দশক ও নয় একক, তার মানে একক এক দুই তিন চার, চারটা বিষয়। তাহলে এই জায়গায় সর্বোচ্চ একক কি? ভেরি গুড, সর্বোচ্চ একক হচ্ছে হাজার। এটা এক হাজার না পাঁচ হাজার না তিন হাজার, এটা আমার দেখার বিষয় না, আমার বিষয় হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এর মধ্যে সর্বোচ্চটা কোনটা। এখানে ধরো ছয় সবচেয়ে বড়, আমি কি ছয় বলবো? এখানে নয় সবচেয়ে বড়, নয় একক, এখানে কি নয়কে আমি সবচেয়ে বড় ধরবো? না, কারণ যে একক দশক শতক হাজার এই বিষয়টার মধ্যে সবচেয়ে বড়কে, সবচেয়ে বড় হাজার এখানে, তাহলে হাজার হচ্ছে সর্বোচ্চ একক, আমি সর্বোচ্চ একক পর্যন্ত ফোঁটা দিয়ে যাব। একক দশক শতক হাজার, কত হাজার? চার হাজার, চার হাজার। কত শতক? ছয় শতক, ভেরি গুড। দশক কত? দুই। একক কত? নয়, ভেরি গুড, নয়। এইবার আমি বলি, চার হাজার ছয় শত উনতিরিশ, আমি বলেছি কিন্তু একক দশক একসাথে উচ্চারণ করতে হয়, আগের ক্লাসটাতে দেখলে তোমরা বুঝতে পারবা, আগের ক্লাসটা দেখে নেবা যারা দেখনি। তারপরে দেখো তিন নাম্বার, পাঁচ শতক চার দশক এক একক, পাঁচ শতক চার দশক এক একক, এখানে আমি ছোট্ট করে ঘর করেছি কারণ জায়গা সে নাই, বুঝতে পারছ? তাহলে সবচেয়ে বড় এখানে কি? শতক দশক একক, শতক, কত শতক? মনে রেখো এখানে এক চার পাঁচ অঙ্কে বড়, তাই বড় নয়, কিন্তু বড় কেন বলো তো? বড় হচ্ছে এই যে এটা শতক, একক দশক শতক, এর মধ্যে শতক সবচেয়ে বড়, তাই শতকের ঘর পর্যন্ত আমি ফোঁটা দিয়ে নেব। একক
দশক, শতক। কত শতক? পাঁচ শতক। আমি ছোট করে লিখলাম, হ্যাঁ, পাঁচ শতক। কত দশক? চার দশক। পাঁচ শতক, চার দশক। কত একক? এক একক। ওকে, তাহলে পাঁচ শত একচল্লিশ। খুব ইজি ম্যাটার, কিন্তু খুব সহজ বিষয়, তাই না? এই বিষয়গুলো যদি তুমি আত্মস্থ করতে পারো, তাহলে আমি পরবর্তীতে যে অঙ্কগুলো তোমাদেরকে করাবো, এইটা একবারে পানির মতো তোমাদের কাছে, খুব ইজি লাগবে, খুবই সহজ। তারপরে হাজার, শতক, দশক, একক, বোঝাই যাচ্ছে এখানে সর্বোচ্চ একক হাজার, তাহলে হাজার পর্যন্ত আমি ফোঁটা দিয়ে নেব। একক, দশক, শতক, হাজার, ওখানেও চার হাজার ছিল, এখানেও চার হাজার, তাই না? আচ্ছা, এই সংখ্যা বইয়ের সাথে 100% হতে হবে তা না, তুমি জাস্ট বুঝতে পারলেই হলো। চার হাজার। শতক কত? সাত। একক, দশক, শতক, শতকের ঘরে সাত। দশক কত? নয়। একক, দশক, দশকের ঘরে নয়। এককের ঘরে কত হবে? ও তিন, তিন একক। তাহলে কী দাঁড়াইলো আমার? চার হাজার সাতশত নয় দশ তিন, তিরানব্বই। চার হাজার নয় সাতশত তিরানব্বই। ওকে, এইটা গেল আমার এগারো পৃষ্ঠা। এবার বারো পৃষ্ঠা তো ওখানে প্রশ্ন দেওয়া আছে, আমি তোমাদের এখানে উত্তর বসিয়ে দেবো, দেখিয়ে দেবো। তাহলে বারো পৃষ্ঠাতে কী দেওয়া আছে? সংখ্যাগুলো লিখি। এখানে আমরা কথায় লেখা ছিল, অঙ্কে লিখেছি, ওখানেও ঠিক একইভাবে, তবে কৌশলটা আলাদা। ঠিক আছে, চলো দেখি এই কৌশলটা একটু আমরা অ্যাপ্লাই করে দেখি। দেখো কী বলেছে, পঁচাশি দশের একটি সংখ্যা তৈরি করো। পঁচাশি দশের একটি সংখ্যা, বুঝো, পঁচাশি দশ কত? পঁচাশি দশ, পঁচাশি দশের একটা সংখ্যা তৈরি করতে বলছে। মানে কি, পঁচাশিটা দশ, পঁচাশি দশের একটা সংখ্যা তৈরি করো, তার মানে পঁচাশিটা দশ। এই গুণটা আমরা, এত বড় গুণ, একটু সময় সাপেক্ষ ব্যাপার না? সময় সাপেক্ষ ব্যাপার নয়, খুব ইজি। কীভাবে? দেখো, এখানে তো পঁচাশি, এখানে কত? এক। তাহলে পঁচাশি দিয়ে এককে গুণ করলে কত হয়? আমরা কিন্তু জানি যে যে কোনো অঙ্ক দিয়ে এককে গুণ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না। এটা কিন্তু একটা স্কিল, মনে রাখো, মনে রাখো। তাহলে কোন সংখ্যার সাথে বা কোন অঙ্কের সাথে গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না? এসকিউ, কোন সংখ্যা বা অঙ্কের সাথে গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না? এক, এক। কীভাবে? তাহলে একের সাথে তুমি বিশ দিয়ে গুণ করলে বিশ একে বিশ, পঞ্চাশ দিয়ে গুণ করলে পঞ্চাশ একে পঞ্চাশ, দুই দিয়ে গুণ করলে দুই একে দুই, মানে যা দিয়ে গুণ করবা তাই হবে, পরিবর্তন হবে না। এই জন্য বলা হচ্ছে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে কোন সংখ্যার সাথে গুণ করলে বা ভাগ করলে মানের পরিবর্তন হয় না? এক। আর আরেকটা আছে যে কোন অঙ্কের সাথে গুণ বা ভাগ করলে মান শূন্য হয়ে যায়, শূন্যের সাথে। আচ্ছা, আমরা আসবো এগুলো পরে। তাহলে পঁচাশি দিয়ে এককে যদি গুণ করি, তাহলে আমার হয় কত? পঁচাশি আর একটা শূন্য বসিয়ে দাও, অর্থাৎ যতগুলো শূন্য থাকবে ততগুলো শূন্য বসিয়ে দিই। এগুলো খুব কঠিন গুণ, খুব ইজি একটা গুণ। পঁচাশি দিয়ে একের সাথে গুণ করে পাইলাম পঁচাশিকে পঁচাশি, আর এখানে শূন্য একটা ছিল, একটা শূন্য আটশো পঞ্চাশ। তাহলে পঁচাশি দশের একটা সংখ্যা তৈরি করতে বলছে, তাহলে এটা আমি পেয়ে গেলাম, পঁচাশি দশের সংখ্যা আটশো পঞ্চাশ, পেয়ে গেলাম না? খুব ইজিলি তো, খুব সহজে পেয়ে গেলাম। ঊনপঞ্চাশ শতের একটি সংখ্যা তৈরি করো, খেয়াল করো কি বলেছে, ঊনপঞ্চাশ শত, ঊনপঞ্চাশ শতের একটা সংখ্যা তৈরি। শত মানে কি? একশো। ঊনপঞ্চাশটা একশো, ঊনপঞ্চাশটা একশো। তাহলে ঊনপঞ্চাশ শতের সংখ্যা আমরা কীভাবে তৈরি করবো? তাহলে ঊনপঞ্চাশ দেখে গুণ করি, কত হয়? ঊনপঞ্চাশ আর কয়টা শূন্য আছে? এক, দুই, বসিয়ে দিলাম, ঊনপঞ্চাশ শতের সংখ্যা রেডি। বুঝতে পেরেছি তো, ঊনপঞ্চাশ শতের একটি সংখ্যা। ঊনপঞ্চাশ এক, ঊনপঞ্চাশ, আমি একের সাথে গুণ করলে পরিবর্তন হয় ঊনপঞ্চাশ, আর দুটো শূন্য, ঊনপঞ্চাশ শত। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি সমান সমান ঊনপঞ্চাশ শত। বুঝতে পেরেছি নিশ্চয়ই? দেখো, চার নম্বরটা আমরা কত সহজেই সলভ করে ফেললাম। এবার আসো পাঁচ নম্বর। পাঁচ নম্বরটা আরও বেশি সহজ। দেখো, তিনশো পঞ্চাশে কয়টি দশের দল আছে? তিনশো পঞ্চাশে কয়টি দশের দল আছে? দেখো, পাঁচের এক বলেছে, তিনশো পঞ্চাশে কয়টি দশ আছে, অর্থাৎ তিনশো পঞ্চাশের মধ্যে দশ কয়টা আছে? এবার দলে চলে আসছে। যখন সংখ্যা চাইল তখন আমরা কি করলাম? গুণ। গুণ করলে কি হইল? শূন্য বেড়ে গেল। এবার দল চেয়েছে, দল চাইলে আমরা কি করব? ভাগ করব। দেখো কিভাবে,
কেন ভাগ করবো সেটা তোমাকে আগে বুঝতে হবে। তাহলে যদি তুমি মনে করো যে সংখ্যা চাইলে গুণ, দল চাইলে ভাগ, এটা যদি তুমি মুখস্থ করো ভুলে যাওয়ার পসিবিলিটি থাকে। তাহলে সংখ্যা চাইলে মানে 49 শত, তার মানে 49টা শ, আর 350-এ কয়টা দশ আছে, 350-এ কয়টা 10 টাকার নোট আছে, তাহলে কমে আসবে না 10 টাকার নোট। আচ্ছা কীভাবে হয় দেখো, 350 আর 10, 350 ভাগ 10, কয়টা দশ আছে এর মধ্যে, এর মধ্যে আমরা দেখব কয়টা দশ আছে। সহজ বুদ্ধি, গুণের সময় কী করেছিলাম, 350 একে 350 আর শূন্য একটা বেড়ে যাবে এরকম। আর ভাগের সময় মজার বিষয়, ভাগের সময় একটা শূন্য মিলে গেছে, শূন্য বাদ, তাহলে 35 থাকে আর এক থাকে, তাহলে 35 আর 1কে ভাগ করলে কত হয়, 35। ক্লিয়ার? গুণের সময় গুণ করে শূন্য বেড়ে গেল, আর ভাগের সময় শূন্য যতগুলো মিলছে উভয় পাশে সেই শূন্যগুলো বাদ দিয়ে দিব, দেওয়ার পরে যা থাকবে সেটাকে ভাগ করব। তাহলে 35 ভাগ 1, 35 একে 35। আমি বলেছিলাম কোন সংখ্যার সাথে গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না, এক, এই এক 35 একে 35। তাহলে আমরা 350-এ কয়টি দশের দল আছে এটা আমরা উত্তর পাবো, 35। ক্লিয়ার? আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। নেক্সট, 6200-তে 100-এর দল কয়টি আছে, মজার বিষয়। একইভাবে বলেছে 6200-তে কতর দল, 100-এর দল 100, বলো এবার তুমি বলতে পারবা, পারবা না? আচ্ছা, এই একটা শূন্য দুটা শূন্য মিলে গেছে বাদ, এবার থাকে 62 আর 1, তাহলে 62 কে 62, তাহলে এইটার উত্তর হবে আমার 62, তাই কি না? আচ্ছা নেক্সট, এরপরে চলে আসো 3 নম্বরে। 3 নম্বরে কি বলেছে বাবা দেখো তো, 3 নম্বরে বলেছে যে 99 থেকে 100-এর জন্য কত প্রয়োজন, 99 থেকে 100 কত প্রয়োজন, কোনো 99 100 1, তাই না? অঙ্ক দেখে মনে হচ্ছে বিশাল বড়, এত বড় অঙ্ক কীভাবে করবো, বাস্তবিক কী দেখো তো, 99 থেকে 100-এর জন্য কত প্রয়োজন, 1, 99-এর পরে 100, তাহলে 1 প্রয়োজন, এটা আমার কোনো হিসাব ছাড়াই হয় 1, ওকে, 99 থেকে 100-এর জন্য প্রয়োজন হচ্ছে 1। এরপরে আসো 8000 থেকে 10000, এটা খেয়াল করো অনেকে ভুল করে, 8000 থেকে 1000 খেয়াল করে, তাই না? আমরা একটু সর্বোচ্চ মনোযোগ দিব প্রত্যেকটা ক্ষেত্রেই, 8000 থেকে 10000, 8000কে 10000 বানাইতে কত দরকার, সোজা সব বাদ দাও, শূন্যগুলো সব বাদ দাও, 3টা শূন্য 3টা শূন্য বাদ দাও, তাহলে 8 থেকে 10 বানাতে কত দরকার, 2, তাহলে 8000 থেকে 10000 বানাতে কত দরকার, 2000। এটা কী করে করবো, এটা আমরা এই 10000 থেকে 8000 বিয়োগ করে বের করবো, 10000 থেকে 8000 বিয়োগ করে বের করবো, ওকে, তাহলে 8000 থেকে 10000 বানাতে কত প্রয়োজন, তাহলে 2000, সিম্পলি, অন্যথায় তুমি বিয়োগ করে দেখাইতে পারো, এটা 10000 আর 8000, এটা যদি বিয়োগ করো 0 0 0, 8 আছে কত হলো 2 10 1 1 0 0 2000, তাহলে এটার উত্তর হবে আমার কত, আমি নিচে লিখলাম, ঠিক আছে, এটা 4 নম্বর উত্তর হচ্ছে 2000, ওকে। তারপরে কি বলেছে, 999 থেকে 1 বেশি সংখ্যাটি কত, 999, বুঝো খুব সতর্ক, 999-এর পরে কত হবে, 999 1000, অথবা তুমি যদি সহজে করতে চাও 999 যোগ 1, তাহলে কী হবে, 9 আর 1 10, 0 হাত থেকে 1, 9 এর 1 10, 0 হাত থেকে 1, 9 এর 1 10, 1000। তাহলে 5 নম্বর উত্তর কী হচ্ছে, 1000, ওকে, বুঝতে পেরেছো তো নাকি, খুব সহজ বিষয় বাবা, জাস্ট খুব গভীর মনোযোগ, ক্লাস থ্রির অঙ্কগুলো এতটাই সহজ, তুমি যদি করতে থাকো আস্তে আস্তে বুঝতে পারবা প্রতিদিন। তো প্রিয় শিক্ষার্থী, আমি আজকের মতো অঙ্ক এখানে শেষ করব, আশা করি প্রত্যেকেই প্রত্যেকটা অঙ্ক সুন্দরভাবে বুঝতে পেরেছো, প্রয়োজনে রিপ্লে করে দেখবা, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে সরাসরি জিজ্ঞেস করবা, আর অবশ্যই এই ক্লাসগুলো কমপ্লিট করে HW দিতে ভুলবা না, আজকের জন্য আজকের ক্লাসের HW হিসেবে তোমাদেরকে আমি যেটা দিচ্ছি 5 নম্বর, এই 5 নম্বরটা থাকবে তোমাদের HW। আমি লিখে দিচ্ছি পৃষ্ঠা নম্বর 12,
HW 5 নাম্বার। ওকে, পৃষ্ঠা 12 HW 5 নাম্বার। তো প্রিয় শিক্ষার্থী, ভালো থেকো সবাই। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আশা করব আমার প্রতিটি ক্লাসই তোমরা মনোযোগ দিয়ে করবা এবং নিজেকে শাণিত করে নিবা। থ্যাংক ইউ এভরিবডি। পিতামাতা গুরুজনের কথা মেনে চলবা, বরাবরই যে কথা বলি অবশ্যই ধর্মীয় রীতিনীতি বিধিবিধানগুলো মেনে চলবা, আর অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুরক্ষিত থাকবা। ধন্যবাদ সবাইকে।